উপকূলে আক্রমণ চালিয়েছে শত্রু সেনারা। আকস্মিক হামলায় রীতিমতো দিশেহারা সবাই। তবে এর মধ্যেই প্রয়োজন জরুরি ভিত্তিতে সেখানটায় সামরিক সদস্যদের মোতায়েন করে প্রতিরোধ গড়ে তোলার, সে লক্ষ্যে চলছে পরিকল্পনা। আর পরক্ষণেই উপকূলে একসঙ্গে স্থল, আকাশ এবং জলপথে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযান শুরু করেছে হাজারো সামরিক সদস্য। দেখে বাস্তব কোনো যুদ্ধক্ষেত্র মনে হলেও আদতে চলছে সামরিক মহড়া। মঙ্গলবার স্পেনের রোটা উপকূলে প্রথমবারের মতো সামরিক মহড়া চালিয়েছে ইউরোপের আঞ্চলিক জোট ইউরোপীয় ইউনিয়ন। মিলেক্স 23 নামের এ মহড়ায় অংশ নিচ্ছে অস্ট্রিয়া, স্পেন, ফ্রান্স, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, পর্তুগাল সহ মোট 9টি দেশ। একই সঙ্গে নিজ নাগরিকদের সুরক্ষা এবং বৈশ্বিক যেকোনো সংকট মোকাবিলার প্রস্তুতি হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়। এছাড়াও এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ উপকূল ও বন্দরের সুরক্ষা নিশ্চিতে একসঙ্গে স্থল, নৌ ও আকাশপথে আক্রমণের প্রস্তুতি গ্রহণ করেছেন সামরিক সদস্যরা। As European Union, we need to be ready to act as required to protect our citizens and to contribute to the global stability. And for that we need to exercise together. This will help us to be better prepared to play a role as a defense actor and a global security provider. EU-র এই সামরিক মহড়ায় অংশ নিয়েছে বিভিন্ন বাহিনীর প্রায় 2800 সদস্য। তবে 2025 সাল নাগাদ এ জোট যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় দ্রুত প্রায় 5000 সামরিক সদস্য মোতায়েনের সক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইইউ জোটের এ যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়া দেশগুলো একই সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোরও সদস্য। তবে সংশ্লিষ্টরা বলছেন কাঠামোগত দিক দিয়ে ন্যাটোর সঙ্গে বিশাল ফারাক রয়েছে এ জোটের। মিহিরাজ মজুমদার, সময় সংবাদ।